আমরা সর্বপ্রথমে আমরা এই ছাদটা একটু দেখাই। এদিকে হচ্ছে সিঁড়ি, আর এই হচ্ছে তার ছাদের ইয়া। এই ছাদের মধ্যে আমরা পাইপ দিব, তো কিভাবে পাইপ দেওয়া যায় এই জিনিসটা দেখব। এটা হচ্ছে লিফট, আর এটা হচ্ছে সিঁড়ি। তো সিঁড়ি আর লিফট, আর এটা হচ্ছে ছাদ। এটা একটা ছোট বিল্ডিং, 1000 থেকে 1500 স্কোয়ার ফিট হবে এই যে ছাদটা। এই ছাত্রার আমরা পাইপ দেওয়ার জন্য চেষ্টা করব, তো থাকবেন আমার পাশে। আমরা ছাত্রা সর্বপ্রথম দেখছি, এখন আমরা এই ছাদের পাইপ দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় বন্ধুরা, আমরা একটা ড্রয়িং পাইছি হাতে, মানে বাংলাদেশের ইলেকট্রিক ড্রয়িং সম্বন্ধে আপনারা দেখবেন যে আসলে এখানে বিকল্প ধারার এ টু জেড ড্রয়িং হয় না। এমনি সামথিং যেটা হয় আর কি, খালি রুমগুলা শনাক্ত করে দেওয়া হয়, এরপরে বাড়িওয়ালারা ওনাদের পছন্দ অনুযায়ী তাদের যে যে জিনিসগুলো চালাইবে এই জিনিসগুলো চালায়। তো আমরা একটা রুম যদি আমরা ছাদের পাইপ ড্রয়িং দিয়ে মেপে বের করতে পারি, এই যে একটা ছাদ দেখাও, এই ছাদটার মধ্যে কোন জায়গায় কোনখানে রুম হবে, কোন জায়গায় কি হবে, এরপরে এগুলো তো বাইর করা লাগবো মাপ দিয়া। তো আন্তাজি কোথায় থেকে বের করবেন? তো এর বের করার জন্য আমি একটা আপনাদেরকে জিনিস দেখাই দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই পাশে সিঁড়ি, যে তো আমরা সিঁড়ি পেলাম, আর রুমের সংখ্যা 1 2 3 4, এদিকে পার্কিং। এই জায়গাটা যদি বা এইখান থেকে একটা রুম যদি আমরা বের করতে পারি, এই যে বিশাল ছাদটার মধ্যে থেকে, তাহলে আমরা এইটা যেভাবে বের করব, এটাও আমরা এইভাবে বের করতে পারবো। তো আমরা যে এই ছাদটার মধ্যে এখানে কিচেন দিছে, টয়লেট দিছে, বারান্দা দিছে, কিচেন টয়লেট বারান্দা রুম, তো আমরা যে যদি একটা রুম বের করতে পারি, এই রুমটা যদি বের করতে পারি, এই রুমটার পরেও আমরা এই রুমটা বের করব। 11 ফুট 0 ইঞ্চি, 10 ফুট এখানে মাপটা যদি নিই, এইদিকে যদি 11 রাখি, এইদিকে যদি 10 ফিট রাখি, রাখার পরে এই জায়গাটা 5 ইঞ্চি ওয়াল রেখে, পরে যদি আমরা এই মাপটা দেই, মনে করেন 3 ফিট, 3.5 ফিট লই, 3.5 ফিট ওয়াল, ওয়ালের জন্য 5 ইঞ্চি সারি, এখান থেকে এখানে 3.5 ফিট নিয়ে ওয়ালের জন্য 5 ইঞ্চি সারলে এখান থেকে এনে রুমটা বাইরে দেবে। আর তাছাড়া আমরা যদি এই কলাম থেকে, এই কলামের আউটপুট থেকে 10 ফিট 7 ইঞ্চি, 10 ফিট 7 ইঞ্চি এখান থেকে যদি এখানে ধরি, তাহলে অলরেডি, আর এই মাপটা যদি এখানে ধরি, অটোমেটিকলি টয়লেটটা বাইরে যায়গা। এই মাপটার থেকে এই মাপটা যদি ধরি, আবার এই মাপটার থেকে এই মাপটা যদি ধরি, ধরলে এই দুইটা মাপ যদি দেই, টয়লেটটা কাছে পড়ে যাই বুবা, ঠিক আছে? তো আমরা একটা রুম যদি বাইর করতে পারি, মাপ দিয়ে পরে এটা বাইর করতে পারবো, এই রুমটা বাইর করি সবার আগে, ঠিক আছে? ফার্স্ট ফিট সারি, গলিটা দিছে ফার্স্ট ফিট সার, এখান থেকে রাস্তার গলিটা, এই যে গলিটা, এই গলিটা হচ্ছে 5 ফিট, আমরা গলিটা 5 ফিট বাইর করে দিই। এখানে 5 ফিটের, এখানে এই যে 5 ফিট, এখানে আমাদের গলি পাইছি, এই যে গলি, এখান থেকে 10 ফিট, 10 ফিট বাইর করতে হলে 10 ফিট পাইবেই আছে। তাইলে কি হয়, এই যে মেজারমেন্টটা, এই 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 মেজারমেন্টটা বিল্ডিংয়ের দোতলার জন্য, এটা নিচতলার জন্য প্রযোজ্য নয়। দোতলার লাগে এই যে টিকে মিলতেছে, এই যে মিলছে দোতলায় টিকে, এখানে ওয়াল হইব, কিন্তু নিচতলায় এখানে ওয়াল হইতো না, ঠিক আছে? রুমটা এটা 11 ফিট 11 ফিট, ঠিক আছে? আমরা এই যে এখান থেকে ধরিয়া 5 ইঞ্চি ওয়াল বাদ দিলাম, বাদ দিয়ে এই পাইপটার নাম 10 ইঞ্চি, এই যে 11 ফিট, এই যে 11 ফিট, এই যাইব এটা, এই যে 11 ফিট, আর এই যে ওয়াল ফাইসি, আর এটা হচ্ছে, এটা যাতে না যায়, 11 ফিট আর 10 ফিট। তো এই পাইপটা এনে 5 ইঞ্চি বাদ দিয়ে 10 ফিট দিলে, এই যে এনে 5 ইঞ্চি বাদ দিতেছি, যেহেতু গাঁথনিটা এনে হইব, এই যে 5 ইঞ্চি আমরা এনে বাদ দিলাম, এন থেকে 10 ফিট, এই তাহলে এই হচ্ছে ফাইভের রুমটা। তো রুমটার এক পাশে আমাদের এই পাশে ইয়াটা দিতে হইব,
এনে দিয়ে দিলাম, দিয়া দিয়া দিয়ে আমরা পাইপ দেওয়া শুরু করতেছি। রোদ রে আজকে তো একটু কমছে, অন্য দিন তো আরো বেশি থাকে। হ্যাঁ আল্লাহ আজকে রহমত করছে, 100% রহমত করছে আল্লাহ। এই টেভে ভ্যান রাখতাম তো না, এই টেভে ভ্যান রাখতাম তো না, ইয়া ডাকো টাইরা টাইর দিলে রেকর্ডটা বদলে। এই টেভে কোনোদিন আজকে অন্যদিন তো একবারে বাতাস নাই, আজকে তো বাতাসটা আছে। এরকম টাই হইলে ভালো হয়, আপাতত টাইটা দেয়া একদম বাঁধতে দিলাম, পরে কাইটা দিব না। এগুলো 300 mm, 250, 200 হইলেও হয়, বিষয়টা দাম একই, এর লাগে তো মোটা রাখেছি। আসো মাঝে মাঝে দূরা থেকে দৌড়া অনেক দিয়ে দিলাম, এটা মনে হয় ফাইছে না। কিছু কিছু সময় এটি যায় না, কাবালটা কই? হ্যাঁ কিছু কিছু সময় এগুলো যায় না, এখানে যে জিনিসটা হয়েছে এটা কিন্তু ক্যারিং আর একটু উঠবো, ফাইভ ডার মধ্যে আমরা সাপ খাইবো, ওখানে আর ফাইভ ডার সাপ খাইতো না, প্রয়োজন হলে এইভাবে একটু তুলে দিলে ভালো হয়। ফাইভের মধ্যে সাপ খাইতো না, এই জায়গার মধ্যে আসি, এই জায়গার মধ্যে ফাইভটা যায় না। এই যে দুইটা এক কাননা, কিন্তু দুইটা এক কাননা, পরবর্তীতে এই এটা লড়াইলে ভীমদার লড়াইলে এই গ্যাপ আর এই গ্যাপ ঠিক নেই, পারি যদি একটু ঠিক করে লইলাম। আচ্ছা কারণ গ্যাপ এইটা এটা ঠিক আছে, পরবর্তীতে ফাইভ দেওয়ার পরে এটা যদি লড়াই তাহলে আমার ফাইভ যাইব, তার জন্য আগে লড়াই লইলাম, এখন হইলো ফাইভটা দেওয়ার ব্যান দেওয়ার কাজ। এই যে ভ্যান দেওয়ার ক্ষেত্রে ভ্যানটা আমি লইলাম, ভ্যানটা এভাবে দিলাম, কো ভ্যানটা যতটুকু ফাড়ি ঢুকাই দিলাম, পারলে একটু টেপ মারে দিলাম, তো ভিডিও করার জন্য না আসলে। এ সিফার ভিতরে কষ্টিপ মারা না, সবচেয়ে ইয়া হইলে ভালো হয়, গাম গাম তো আবার আতে পুঁতে পড়ে। গাম আবার হাতে মাথে ভরে, এতে সমস্যা, গাম দিয়ে কোনোদিন ফাইভ লাখ তারবো। এটা যেহেতু এখানে আপনার ওয়ালটা থাক, এই ওয়ালটা এখান থেকে এর বাইরে যাইতো না, কোনো বাসে যাইতো না, এখন 5 ইঞ্চি ওয়াল, এটা হচ্ছে 5 ইঞ্চি ওয়াল, 5 ইঞ্চি ওয়াল হইলে আমার এই ফাইভটা ফোরবো 4 ইঞ্চির ভিত্তি, তখন এই যে ফাইভটা আছে এই ফাইভটা এখান থেকে 4 ইঞ্চির মধ্যে আছে কিনা, 100% আছে। ওখান খালি এটারে একটা সকেট লাগাই, এটার মধ্যে সকেট আছে ফাইটার মধ্যে, আর যদি সকেট না থাকে একটা সকেট লাগাইয়া, সকেট লাগাইয়া না থাকে সকেট লাগাই আমার কেটে, যেহেতু সকেট আছে আর সকেটটা লাগাইলাম না। এটারে পরে লাস্টে এইভাবে দিতে হইব, যাতে কোনো অবস্থাতেই এই সেফার ভিতরে দিকে না যায়, মানে ফাইভের ভিতরে কোনো অবস্থা না যায়, নাকি এবার সোজা খারাপ হয় ধরি দিয়ে, এটা ধরিয়ে এই যে এই ফাইভের আর এখানে একটা মাপ দিলেন, কাটাকুটি
এটা প্রচুর পরিমাণে 5 টা লাগাইতে পেলাম, তাহলে একটু টাইট হচ্ছে, প্রচুর টাইট হচ্ছে। তো এটা বান্ধার জন্য এই বিষয়টা হইলো, টাই দিয়া কাজ করলে কি হয়, এর ভিতরে আর দোকানে দেখেন জায়গা নাই, এই যে আর দোকানের জায়গা নাই, তা বান্ধা অন্য কিছু তাতে দিলে সমস্যা। এই যে এই দিলাম, এই যে বান দিলাম, বান্ধা এনে দিলাম একটা, আবার এই পাশে যাতে না লড়ে এখানে আর একটা বান্ধে দিলাম দুইটা। পরবর্তীতে আমরা এই পুরাটা বান্ধে দেখাই দিব একটা রুমে। বাড়তি অংশ গুলো আছে, আসেন সমস্যা নেই, অতিরিক্ত এইগুলা সরিয়ে দেওয়া দরকার, অবাঞ্ছিত গুলা। এরপরে এই এই জায়গাটা আমাদের একটু দূরে দূরে বান্ধব সমস্যা হয় না, তাই দে বান্ধতে মনে হয় মুহূর্তের ভিতরে তাই চালানো যায়, এটা লাগে খুবই ভালো। এটা এই পর্যন্ত, এটা এই পর্যন্ত যাইব, এই পর্যন্ত এই জায়গায় বান্ডা দেওয়া যাইব না, যে পর্যন্ত ফ্যানের হুকটা না ভরা হয়, এই পর্যন্ত বান্ড লাস্টে ফ্যানের হুক দিলে হুকটা দেওয়া লাগবে। দিলাম এর জন্য দুইটা পাইপ অলরেডি হয়ে গেছে, এটার আমরা এনে একটা বান্ধ দিয়ে পারি, এরপরে আমাদের এই পাশে একটা পাইপ দিতে হবে, এই পাশে একটা পাইপ দিতে হবে। পাইপ দেওয়ার আগে আমাদের ইয়ে লাগবে, একটা ব্যান লাগবে, না তোমার সকেট লাগবে, সকেট, হ্যাঁ সকেট তো আছে, মানে যে পাইপ দিয়ে খাড়া হয় সাথে শেষ হয়ে যায়গা, টুকরা বাইর হয় না, সকেটে রাখলে বিজ যাইব ভাই। পাইপের টুকরাই বাইর হয় না তাহলে কেন দেখিটা, আচ্ছা ঠিক আছে যাই তো না, মানে কি বেশি তুলে লাগছিস নামাই দি, নামে গেছে বেশি তুলে লাগছি, এখানে একটা ব্লক দেওয়ার দরকার, হালকা একটা ছোট ব্লক, এটা লাস্টের ওয়ালটা হচ্ছে 5 ইঞ্চি, এই যে এখান থেকে সোজা, এই যে ওয়ালের মাপটা, ওয়ালের মাপটা হচ্ছে 5 ইঞ্চি, এই রডটা পরে, এই রডটা পরে, এই রডটার ভিতরে ফুরবো, এই রডটার ভিতরে যদি ফুরি আমরা এনে দিলে যেতে, আমাদের প্রথমে লাগে একটা আমাদের ভ্যান, ভ্যানটা নিয়ে এই এটার ভিতরে ফুরলো, হয়ে যায় হালাইলাম, এখন এটার মধ্যে নিচে একটা সকেট সহ, এটার সকেট আছে, সকেট যদি না থাকে এই সকেটটা লাগাই লিয়ে দিব, এই পাইপটার মধ্যে সকেট আছে দেখা যায়, ধৈর্যা মাপ দিলাম, মাপ দিয়া টাড়া এভাবে দিয়া একটা ঠোঙ্গা বানান লাগবো, যে ঠোঙ্গাটা এটা ভিত্তি দেখে ডাইরেক্ট যায় না, বড় হয় মুখটা, ঠোঙ্গাটা বানানোর পরে লাস্টে এইরকম কোনো অবস্থাতে যে ভিতরে না যায়, ঠিক আছে এটা দিয়ে দিলাম, ওকে
এখন একটা বান হবে সবসময় নিচে রোড গুলোর মধ্যে বাদ দেওয়া লাগবো, উঠে রোডের মধ্যে বান দেওয়া যেত না, যাগ্যা হরণের সম্ভাবনা থাকে। নিচেরটা করে নামিয়ে দেই, এডি দেওনের আগে কভার দি, দেওনের আগে যদি 5 দি দি তারি তাহলে তো আরো বেশি ভালো হয়, ধরে ধরে বান দিতে হবে। যা পরে থাক, এন্দে এন্দে এন এন কা অতিরিক্ত 5 এই যে মেজারমেন্ট, ধর অতিরিক্ত 5 এই মেজারমেন্ট, অনেকে কইব গাম টাম লাগবো, কিছুই লাগবো না, এটা যখন খুলি তখন দেয় মনে হচ্ছে তিনটা গেল গা, আরেকটা ওইদিকে দিয়ে দিলাম, ওইদিকে ওইদিকে দিয়ে দিলাম, দেখো বুঝছে, ওকে দেখে আমাদের একটা ফেফার লাগবে, ব্যান্ডা লাগবো, এদিকে এনো দাও মেজারমেন্ট, এখানেও এনো মেজারমেন্ট হইলে এইটাই সেই আইডার বিচ্ছে, ওহানে ওহানে ওহান কেসি দেখছে, এই যে হঠাৎ করে রোদটা বাড়ছে, এতক্ষণ ঠান্ডা হলে কাজ করছিলাম, এই তো এই যে ফাইভ দিয়েছি, এটা তো চারটা মাথা দিয়েছি, দেওয়ার পরে খালি ভাগবা মোহন লেজার আল গিতে দেখবেন একটা দৌড় মারছি, পরে তিনটার পরে আয়া আইবু, এর আগে আইতাম না, এই যে গেল এটা কষ্টিক কই, গেল এটা এখন এটা বান্ধ লাগবো এটার সাথে ওইটারে, পাইপ যাতে কোনো মতে এইভাবে দিয়ে না যায়, সাই করে প্রথমের বান বান্ডা এভাবে কষণ লাগা হয়ে গেছে, 300 mm আনলে দুইটা টাকা বেশি হয়, কিন্তু এইটা বানলে 300 mm লাগে না, কিন্তু এই যে এটা 300 mm এটা পুরোটা বেশি, ঠিক আছে সেনেরিয়া বানাইছেন নাকি, একবারে দিয়ে দিলাম হইলে, তো এইটা আর এখানে একটা ফ্যানের আপনার ইয়া দেওয়া যায়, ফ্যানের হুক কাগজ দেওয়ার নিয়মটা দেখাই, এই যে ছোট ইয়া কাগজ দেওয়া হয়তো অনেকে জানে না, দুনিয়াটা জুড়িয়া কাগজ দেওয়ায় পরে সমস্যা, এই বড় দেখা যায় ছাদের মধ্যে, এই যে বাস এখানে মশ একদিকে ইয়া পড়তে পারে আপনার ফ্যানের হুকটা পড়বো, যেদিকে কাটটা তাই এইদিকে, এই যে সাইডটা মিডেল, তো দূরে থেকে দেবো আরো দূরে, এই যে সাইডটা মিডেল যে সাইডে কাট পড়বো, এই সাইডে ফ্যানের হুকটা দিবো আর কি, এই হলো হিসাব কিতাম, তো আজকে যে রোদ পড়ছে, আজকে যে রোদ পড়ছে ছাদের মাপ দেওয়া কীভাবে রূপ বাসুরে সাইড দেওয়া লাগে দেখাইছি, এরপরে ছোটো ছোটো কাজগুলো দেওয়া মনে পরবর্তীতে পাখের আমার সাথেই জায়গা ভালো লাগতেছিল।